बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो तुम्रा आशा करी सबाई भालो आछो आमिओ आल्लाहर रहमते भालो आछी आमी ब्राह्मणबाड़िया रेसिडेंशियल स्कूल एंड कलेजे सहकारी शिक्षक आसमा बेगम आमी आज तुम्हारे माझे हाजिर हयेछी तृतीय श्रेणी बांग्लादेश ओ विश्वपरिचय अध्याय बारो निये आलोचना करब। आलोचना जावर आगे दुई एकटी कथा ना बोललेई नय, कारण देशेर अवस्था मोटेओ भालो जाच्छे ना, तई ना बंधुरा? তাই বলি কি ঘরে বসে থাকলে চলবে? অবশ্যই না। কি করতে হবে? আমাদের মন দিয়ে পড়ালেখা করতে হবে। তাহলে আমি আশা করব আমার অনলাইনের ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং মন দিয়ে শুনবে। চলো বন্ধুরা আমরা মূল পাঠে চলে যাই। আজকের পাঠ অধ্যায় বারো বাংলাদেশের জনসংখ্যা পাঠ। সুবি তোমাদের সুবিধার্থে তোমরা খেয়াল করবো মূল বইটা পাঠ এক, পাঠ দুই, পাঠ তিন এভাবে দেওয়া আছে। পাঠ এক হচ্ছে জনসংখ্যা, দুই জনসংখ্যা ও পরিবার, তিন যানবাহন ও পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব। তাহলে চলো আমরা আজকে কি শিখব, আজকে শিখব জনসংখ্যা কি, দুই পরিবারের জনসংখ্যা বেশি হলে কি সমস্যা হয়, তিন জনসংখ্যার বিস্ফোরণ কি। চলো বন্ধুরা আমরা মূল পাঠে চলে যাই। বাংলাদেশের পাঠ এক জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে 2011 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,364। মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত 49.99:50.01। দেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট 1,015 জন লোক বাস করে। একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তাহলে বন্ধুরা আমরা জনসংখ্যার ঘনত্ব কী তা বুঝতে পারলাম, তাই না? মূল বইটা বেশি বেশি করে পড়বে তাহলে কি হবে, আয়ত্ত আসবে। চলো পার্ট দুই জনসংখ্যা ও পরিবার। পরিবার বড় হলে অনেক ধরনের সমস্যা দিতে পারে। পরিবার বড় হলে কি হয়, পরিবারের লোক সংখ্যা বেশি হলে সবার চাহিদা পূরণ করা যায় না, যেমন সবার পুষ্টিকর খাবার পায় না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না, ঘুমানো বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়, তাই না বন্ধুরা? বিদ্যালয়ে লেখাপড়ার যথেষ্ট পরিমাণ জায়গা পাওয়া যায় না। তাই আমরা পরিবারের জনসংখ্যা কি করব, কমই করব, তাই না? এদেশে যত পরিবার বড় হবে ততই আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিবে। শুধু জনসংখ্যার জায়গা থাকা, খাদ্য সব কিছুই না, যানবাহন আছে। আমরা পাঠ তিনে যানবাহন সম্বন্ধে জানব। পরিবারের লোক সংখ্যা বেশি হলে যেমন পরিবারের বিভিন্ন সমস্যা হয়, তেমনি কোনো দেশে বেশি জনসংখ্যা থাকলে বেশি সমস্যার সৃষ্টি হয়। দেশের অনেক বেশি মানুষ থাকলে কি হয়, তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকের ভিড় থাকে, যেমন বিদ্যালয়, হাট বাজার, রাস্তাঘাট সব জায়গায়। অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর কী পড়ে, চাপ পড়ে। তাই আমরা কি করব, জনসংখ্যা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখব। অধিক জনসংখ্যার ফলে প্রথমত দুটি সমস্যা দেখা দেয়, যেখানে ময়লা আবর্জনা বেশি হয়, এর ফলে বেশি পরিবেশ দূষিত হয়, দূষিত পরিবেশের কারণে নানা ধরনের রোগে অসুখ দেখা দেয়, বাসস্থানের সমস্যা হয়। তাই বন্ধুরা আমরা কি করব, পরিবারের বেশি বড় করব না। যখন বেশি বড় করব তখন কি হয়, পরিবেশ দূষিত হবে, আমাদের চলাফেরা, খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও সমস্যা হয়। তাহলে আজকে আমরা কি মূল বইটা বেশি বেশি করে পড়ব এবং কি করব, এখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করব, তৈরি করে করে নিজে নিজে লেখার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।